নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 23 তারিখ সেপ্টেম্বর এবং 2023 কালকে রাশিফলের ভিডিও। কালকে শনিবারের দিন। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব, করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, রেগুলারলি আপডেটগুলো থাকে, তো সাথে থাকুন। আর ডেসক্রিপশান দেখুন, ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারে কালকের দিন শনিবার। কালকে ধনুরাশি, মূলা নক্ষত্র, অষ্টমী শুক্লপক্ষ, যোগটা শুভ যোগ, সৌভাগ্য যোগ। তো সৌভাগ্য যোগে কী করা যায় কালকের দিনে, শনিবারের দিন, পুজোর আগে কেনাকাটির জন্য বা যে কোনো কিছু কেনা, বাড়ির জন্য কিছু কেনা, কেনাকাটিগুলো করা যেতে পারে। টাইমগুলো একটু খেয়াল রাখবেন, 8:07 থেকে 8:37 ধরুন সকালবেলা। যাত্রার অশুভ, বড় সাইন, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল, ইম্পর্টেন্ট ডিলিংস বা ট্রানজ্যাকশানগুলো কালকের দিনে বিকেল 5:10 থেকে 6:40 ওই কাছে পিঠ পর্যন্ত দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। কোন কোন নক্ষত্রগুলো তাহলে কালকে ভালো ফল পাচ্ছে? অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিষা আর উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। যে যে বিজনেসগুলো বা যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন কালকে, যারা শাড়ি, জামা কাপড়, কসমেটিক্স, ইমিটেশান, স্টেশনারি আইটেম, সেন্ট, বডি স্প্রে চাপে থাকবেন, মেকআপ আর্টিস্ট, বিউটি পার্লার, সেলুন কালকের দিনে চাপে থাকবেন। দেখুন হেলথ প্রমোটারি বেটার রেজাল্ট দিচ্ছে, মেডিসিন ভালো হচ্ছে, উকিল বাবুরা প্রেসারে থাকবেন। ফুড, ফুড রিলেটেড প্রোডাক্ট, জল, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে বেটার ফল পাবেন। কালকের দিনে এডুকেশনাল প্রোডাক্ট ভালো ফল হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, ট্যুরস ট্রাভেল ভালো হচ্ছে, ইলেকট্রনিক গুডস, মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। যারা মিস্ত্রি মানুষ বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাবেন। চাষবাস, গাছপালা পেছাড়ে থাকবেন। মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যাচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে। তো এগুলো মোটামুটি একটা দিক গেল। চলুন মেন আলোচনার জায়গায় যাই, আগামীকালকে রাশিফল শুরু করি বা শুরু করা যাক। সৌভাগ্য যোগ, আবার রিপিট করছি, কেনাকাটি করার জন্য ভালো দিন হচ্ছে। বড় ঠাকুর বা শনিদেবকে স্মরণ করে, শনিদেবকে ডেকে দিনটা শুরু করুন বা দিনটা শুরু করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো শুরু করা যাক, টাইমটা বুঝে রাখুন। আর শুরু করার আগে বলে রাখি, 1:00 থেকে 3:00 দুপুরবেলা সময় খারাপ মাথায় রাখবেন। তো দুপুর 1:00 থেকে 3:00 প্রত্যেক রাশির ক্ষেত্রে একটু হেরফের হবে, কিন্তু 1:00 থেকে 3:00 মধ্যে লাল অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য, শনিদেবকে ডাকবেন। মেষ, হলুদ, সবুজ, মেষ 3:18:55 দেখে সকাল 9:25 থেকে 12:00, হ্যাঁ, অথবা 3:45 থেকে 8:00 শুভ সময়, বিকেলবেলা বা সন্ধেবেলা। মেষের জাতক বা জাতিকাদের হেলথ কালকের দিনে খেয়াল রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ভ্রমণ ভালো হচ্ছে, প্রত্যেকটা মেম্বার, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, পরিজন, প্রত্যেকটা মানুষ শরীরের জায়গায় লক্ষ্য রাখুন। আমার মনে হয় নজর রাখলে বা খেয়াল রাখলে ভালো রেজাল্ট হবে। কর্মক্ষেত্রে চাপ রিলিজ হচ্ছে, কথাবার্তা এগোবে এবং কর্মক্ষেত্রে পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। কালকের দিন কাজকর্ম করে একটা স্টেবিলিটি, সিনিয়রদের সাপোর্ট, দায়িত্ব পাওয়া, দায়িত্ব নিয়ে কাজকর্ম করা যায়,
মাথা গরম রাগজেদ খুব বেশি পরিমাণ হতে পারে, কিন্তু রাগজেদ বা মাথা গরম করে লাভ হবে না। ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করুন, পরিস্থিতি গ্রিপে থাকবে আপনার এবং নিয়ন্ত্রণ করতে পারবেন, নিয়ন্ত্রিত করা জায়গা দেখাচ্ছে। কালকের দিনে বিজনেস পার্ট ভালো, আপনি যখন বিজনেস করছেন, বিজনেস চলছে, বিজনেসকে ভালোভাবে চলছে, কাস্টমার ডিল কিন্তু কালকে ভালো হচ্ছে, কিন্তু ফ্যামিলি লাইফ কালকে ঘেঁটে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, বোথ সাইডে, ইভেন ফ্যামিলির যারা মানুষজন, বোথ সাইডে কালকের দিনে গণ্ডগোলের জায়গা দেখাচ্ছে, অসুবিধা, অবস্ট্রাকশান, প্রতিবন্ধকতা দেখাচ্ছে। প্রেম বন্ধুত্ব ভালো হচ্ছে, ছোটোখাটো বন্ধুদের সাথে কোনো ট্যুর বা ট্রিপ করলেন সেটাও খারাপ হচ্ছে না, ভালোর দিকে যাচ্ছে, কিন্তু পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে, লক্ষ্য রাখুন। কিছু প্রতিবন্ধকতা, কিছু চাপ, অর্থের চাপ তৈরি হতে পারে, কিন্তু সেটা নয়, পার্সোনাল লাইফটা একটু লক্ষ্য রাখুন। বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ভোগাবে, তো রাস্তাঘাটেও চলবেন যখন, যেগুলো করলে আমাকে পুলিশে ধরবে না এগুলো একটু খেয়াল রাখতে হবে। সেফ ড্রাইভ যেটাকে বলছে। কালকে সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সন্তানাদির জায়গা বা ব্যাপার, আশা করতে পারি ভালো রেজাল্ট আসছে। অশ্বিনী, বিশেষত গুরুজনদের সাথে ঝামেলা, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে জুনিয়রদের সাথে সম্পর্ক খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই একটা নক্ষত্র অর্থকষ্টে পড়তে পারে, একটু খেয়াল রাখবেন। বৃষরাশি, ভীষণ মাত্রায় স্টেবল দিন কালকের দিন, একটা দশ থেকে তিনটা দেখে ব্যবহার করবেন, চারটে থেকে সাড়ে সাতটা বিকেলবেলা, পৌনে নটা থেকে বারোটা পঁচিশ দুটো সময় শুভ সময়। বৃষরাশি ডমিনেটিং নেচার, ডমিনেটিং ক্যারেক্টার, এবং সেই দেখবেন কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে আমার একটু ভয় লাগে, মারবে না, মারার ব্যাপার তো বলছি না যে মারবে নাকি এসে, তা নয়, কিন্তু একটু ভয় লাগে, একটু টেনশান লাগে, এই মানসিকতাটা একটু রাখতে হবে, একটু ডমিনেট করতে হবে, অল্প কথা কিন্তু একদম জিস্ট বলে চলে যাব, আর কাজ কমপ্লিট করে বাড়ি যেতে হবে। তো কালকের দিন কাজ কমপ্লিট করবেন এবং কাজ কমপ্লিট করেই বাড়ি যান, বেটার রেজাল্ট পাবেন। আপনি বিশাল মানুষ হলে হেলথ ভালো, ফ্যামিলির হেলথ ভালো, টাকার চাপ থাকবে, বাজে খরচা, ফালতু খরচা বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতা হবে না, এবং আপনি একটু সেফ থাকুন, সেফ ডিস্টেন্স মেনটেন করুন। সেফ থাকুন মানে সেফ ডিস্টেন্স মেনটেন করুন সকলের থেকে, টুকটাক বন্ধুবান্ধব থাকতে পারে, বাট সেটা অফিসের বাইরে হোক, অফিসে না হোক, কারণ একটা একটা ভয় পাওয়ার একটা ব্যাপার থাকছে যে লোকে আমাকে একটু সমীহ করুক, তো এটা একটু দেখবেন, লক্ষ্য রাখবেন। বিজনেস ভালো হচ্ছে, খুব ভালো নয় কিন্তু ভালো বলতে পারি। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম সামলে, জ্ঞাতি আত্মীয় স্বজন সামলে, সন্তান সুখ ভালো, পড়াশোনায় মনোযোগের অভাব, লিগাল কোনো চাপ নেই, কিছু কেনাকাটি করতে চান করতে পারেন, পরিবারের জন্য বা এরকম কোনো ব্যাপার কারোর জন্য কেনাকাটি করা যায়, দৈব সাথ দিচ্ছে, তো দিন শুভ। বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কথা কথার জোরেই কাজ হবে। রোহিণী নক্ষত্র কালকের দিনে আপনি আপনার কাছের মানুষকে সময় দিন, তার সাথে সময় কাটান, আপনার অনেক প্রবলেম মিটবে পার্সোনাল লাইফের। মৃগশিরা নক্ষত্র অতিরিক্ত কনফিডেন্সের অভাব, আপনার আপনাকে মারবে। নেক্সট রাশি, হ্যাঁ আচ্ছা, বৃষরাশি কালকের দিনে সবুজ ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন কালকের দিনে, এবং কালকের দিনে আট সংখ্যার ব্যবহার চলতে পারে। হ্যাঁ, নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি, ছাই রং, লাইট শেডগুলো, কাছাকাছিগুলো, কালকে মিথুনের মানসিক চাপটা না কোনোভাবে বেড়ে যাবে, উদ্বেগ, দুশ্চিন্তা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বাড়তে চলেছে, একটা থেকে তিনটা পনেরো দেখে, চারটের পরের সময় ভালো হচ্ছে, খারাপ নয়, নটা দশ থেকে বারোটা পনেরো স্টেবল সময়, কিন্তু রিস্ক, একদম রিস্ক, একদম সেই ওই ব্যাপারটা হচ্ছে না। শরীরগুলো ভালো, টাকা দেখে খরচা করবে, না খরচা করলে বেশি ভালো হবে, আর কেনাকাটি কালকের দিনটা একটু দেখে চলুন, আমি এক চাইবেন আর এক খরচা হবে, ভ্রমণ ভালো হচ্ছে। কালকের দিন চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল নয়, শত্রুতার জায়গা থাকছে, ওই বৃষরাশিকে বলছিলাম ডমিনেট করবে, আপনাকেই করবে, আপনাকেই খাটানো হবে, আপনাকে খাটিয়ে কাজ করিয়ে নেওয়া হবে, এবং যোগ্যতার দাম না ফেলা, ভ্যালু ক্রিয়েট করতে না পারা, এর জায়গা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। প্রতিশ্রুতি বা কথা কালকে দেবেন না, চোখ কান খুলে ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক নেওয়ার দিন নয়, ব্যবসা শুভ।
কিন্তু ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, কোয়ালিটি মেনটেন করে ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে ব্যবসা করুন, আমার মনে হয় সেটা ভালো হবে। হাজব্যান্ড এবং ওয়াইফ একে অপরের পাশে থাকছেন, বাবা মায়ের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান অবাধ্য থাকা, তবে সন্তানকে টাইম দিতে বলবো, কারণ সন্তানের ক্ষোভ বা অভিযোগ তৈরি হতে পারে। বিদ্যা ভালো, লিগাল প্রবলেম দেখে শুনে, কোর্ট কাছারি আইনত গোলযোগ বা জটিলতা একটু দেখে শুনে, আপনি যখন মিথুনের মানুষ। সো বন্ধুরা, এটা খেয়াল রাখুন, চিত্রটা সামগ্রিকভাবে লক্ষ্য রাখুন, দেখে শুনে চলুন, রিস্ক না নিন, সামলে পার করে নিন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সিনিয়রদের সাথে ঝামেলা। আদ্রা নক্ষত্র কোনোটাই গুছিয়ে করতে পাচ্ছেন না। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট রাখবেন না, সেটা কিন্তু প্রবলেম দেবে ভবিষ্যতে। কর্কট রাশি, শনিবারের দিন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিক হলে গ্রিন গ্রিন সবুজ কর্কট রাশি তিন, কর্কট রাশি কালকের দিনে ডাকছেন শনিদেবকে, কর্কট নয় শুধু প্রত্যেকটা রাশির মানুষই শনিদেবকে স্মরণ করছেন। টাইম 9:05 থেকে 12:40, দুপুর 1:10 থেকে 3টে দেখে, 3:45 থেকে 7:45 প্রায় চলবে কর্কট। আমি বলবো কালকে কোয়ালিটির পেছনে ঝাঁপাতে, কোয়ালিটির পেছনে, বড় কিছু অ্যাচিভমেন্ট, ভালো কিছু অ্যাচিভমেন্টের জন্য। আপনি খুচরো ঝামেলা, ফালতু ঝামেলা, এগুলোকে একটু দেখে চলুন, কোয়ালিটি এবং বড় কিছু ব্র্যান্ডেড কিছুর পেছনে ছুটুন, ঝাঁপান, বেটার রেজাল্ট পাবেন। বড় কিছু অ্যাচিভ করার দিন, বড় মানুষ, বড় কথাবার্তা এবং ভালো সাকসেস। বরং আপনি খুচরো ঝামেলা, এর ওর ঝামেলা, ওর সাথে একটু গল্প, ওর সাথে একটু ঝগড়া, একটু শত্রুতা, এইসবে না দিন নষ্ট করে ফেলেন। দেখুন, শরীর ভালো হচ্ছে, মায়ের শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ভ্রমণ ভালো হচ্ছে না, ভ্রমণ, ঘোরা বেড়ানো, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে না, বিজনেস মন্দা দেখাচ্ছে, কাস্টমার কম আসা, কাস্টমারের চাপটা কম হয়ে যেতে পারে। কালকে দাম্পত্য জীবন ভালো, প্রেম খুব একটা ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট কাপেলরা যারা প্রেম করেন বা প্রেমের ব্যাপার রয়েছে তারা খুব একটা স্টেবল রেজাল্ট পাবেন না। সন্তান সুখ ঠিকই আছে, হেলথটা খেয়াল রাখুন, বিদ্যাস্থান ভালো এবং মানে পড়াশোনায় সাফল্য আসছে, স্টুডেন্টরা সফল হচ্ছেন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনত গোলযোগ কালকের দিনে এমন কিছু চাপ নেই। তো কর্কটকে বলছি, আবার বলছি, বড় কিছুর পেছনে ঝাঁপান। ধরুন আমি গাড়ি কিনছি না, কিনবো যখন একটা ভালো দামি গাড়ি কিনবো, সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো না, এই রকম একটা ব্যাপার, একটা উদাহরণ, ব্যাপার স্যাপার দেখা উচিত। পুনর্বসু কালকের দিনে সিক্রেসি মেনটেন করুন, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ওয়েট করুন, অশ্লেষা নক্ষত্র, কিছু ক্ষেত্রে সিনিয়রদের তেল মারতে হবে তবে বেটার রেজাল্ট আসবে। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে নীল, নীলের কাছাকাছি, যেমন বেগুনিটা নীলই তো ধরবো নাকি না ওটাকে হলুদ ধরবো, তাহলে বেগুনি নীল এই টাইপগুলো বেটার হচ্ছে কালকের দিনে। কাকে ডাকছেন জানেন নিশ্চয়ই, টাইম 9:00 থেকে 12:10, 1:15 থেকে 2:40 দেখে, 3:45 থেকে 7:25 চলবে। আপনি সিংহর জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ, কালকের দিনে হেলথ ভোগাবে, ফ্যামিলির হেলথ কিছু ক্ষেত্রে ভোগাবে, মানে আপনার এবং আপনার পরিবার, আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি, প্রত্যেকটা, টাকার চাপ নিয়ন্ত্রণে আসছে, ভালো কিছুর পেছনে খরচা হচ্ছে, পরিবারকে ভালো রাখতে খরচা হচ্ছে। ধরুন আমি পরিবারের জন্য একটা ফ্রিজ কিনেছি, খরচা, বাট সেটা ভালো কাজে, বা একটা টিভি কিনছি, তো পরিবারের জন্য খরচা হচ্ছে, ফালতু খরচা কমবে, হয়তো রাস্তায় বেরিয়ে 100 টাকার একটু বিরিয়ানি খেলে নয়তো, ওটাকে খরচা বলে না। ভ্রমণে বাধা রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্রে পেছনে লাগা লোক থাকছে, এবং আপনি কিছু ক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও বহু লোক পেছনে লাগবে, তেল মেরে কাজ করাবে, আপনারটা নিয়ে চলে যেতে পারে, মানে এ খাতাটা আমার, এ খাতায় আমি লিখছি, আপনি নিয়ে চলে গেলেন, নামটা আপনার হলো, আপনার নামটাকে খারাপ করার চেষ্টা হলো, আপনার কাজ দিনের সাথে দেখা গেল কিছু এগোলো না, বরং আপনি অন্য একজনের হয়ে খাটলেন। তো চাকরির জায়গায় প্রেসার ঠিক বলবো না, কিন্তু ধূর্ত লোকজনদের সাথে ডিল করতে হচ্ছে, তো নিজেকে ধূর্ত হতে হবে, নিজেকে ক্লেভার হতে হবে,
চোখ কান খোলা রাখতে হবে, রিস্ক নেওয়া যাবে না, আপনার প্রফিট হতে পারে কিন্তু প্রফিটটা না অন্য কেউ খায়, ব্যবসা শুভ। কালকের দিনে স্পেশালি আমি বলবো যে সেম পোস্ট আর কিছু ক্ষেত্রে কিছু জুনিয়র লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবনে টাইম স্পেন্ড করুন ভালো করে, প্রেম মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের যদি একটু টাইম স্পেন্ড করা যায় দুজনের মধ্যে, একটু আলাপ আলোচনা, গল্প গুজব, হাসি মজা, বেটার রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, জায়গা জমির প্রবলেম ভোগাতে পারে, জায়গা জমি বা এরকম কোনো প্রবলেম, বাট লিগাল প্রবলেম নিয়ে আমি চাপ নিতে বারণ করছি, চাপ নেওয়ার কথা বলছি না আপনি যখন সিংহের মানুষ। মঘা নক্ষত্র, লোকের কথায় গলবেন না, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ভাই থেকে শত্রুতা, ভাইয়ের মতো। উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, এক্ষুনি ইনস্ট্যান্ট, ভাবলি আপনাকে জিজ্ঞেস করলো না না ও ভাবার গিয়েছে চলো, আরে ভাবুন না। কন্যা রাশির জাতক বা জাতিকা, কন্যা কালকের দিনে চেষ্টা করবেন সাত ব্যবহার করার, সেভেন ছাই ব্যবহার করার, কালকের দিনে বাধা বিপত্তি, কালকের দিনে ডিমোটিভেটেড হওয়া অথবা ডিপ্রেশন গ্রাস করতে পারে, পারে লক্ষ্য রাখবেন। আপনার হেলথ, আপনার ফ্যামিলির হেলথ ভালো কিন্তু মুভ হচ্ছে না কোনো কিছু, কোনো কিছু, এবং কাছের মানুষদের মানুষজনদের সাথে দূরত্ব খুব স্লোলি কাজ এগোচ্ছে। অনেক সময় হয় দেখবেন যে টাইম এগোতে চাইছে না, সেই ব্যাপারটা কালকের দিনে কাজ খুব ধীরে সুস্থে খুব স্লোলি হচ্ছে। আপনি এখানে তাড়াহুড়ো করবেন, অধৈর্য হয়ে পড়বেন, ধৈর্য রাখতে পারবেন না, আপনার প্রবলেম বা আপনার প্রেশার বা আপনার চাপ আরও বেড়ে যাবে। তাই জন্য বলছি বন্ধুরা, আপনারা আরও বেশি করে অ্যালার্ট বা সতর্ক থেকে কালকের দিনে কাজ করুন, রিস্ক নেবেন না, পুরোটা মেপে কাজ করবেন, যতটুকু হচ্ছে ভালো, সঙ্গ কাউকে করবেন না, মানে সঙ্গে কাউকে নেবেন না। কিছু ক্ষেত্রে সিনিয়ররা চটে যেতে পারে, ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার ডিলিংস, কাস্টমারদের সাথে বোঝাপড়া, কাস্টমার স্যাটিসফ্যাকশন, জায়গাগুলো ঠিকঠাকই আছে। সন্তান অবাধ্য থাকবে, বিদ্যা ভালো, হেলথ সন্তানের ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, কিন্তু এনার্জিতে ঘাটতি রয়েছে, ধরুন ভালো লাগছে না, ইচ্ছাই লাগছে না আজকে, এনার্জিই লাগছে না, তো এই প্রবলেমটা কালকের দিনে চলতে পারে। আইন নিয়ে চাপ নেই, জায়গা জমি নিয়ে চাপ নেই, আপনার নিজের সঙ্গে দ্বন্দ্ব চলছে, দ্বিধা চলছে, এবং কী বলবো যে ওই টাইমের ব্যাপারটা, টাইম দৈব সাথ দেবে না, এটাই তো প্রবলেমের, যে মানে সব ক্ষেত্রে অতিরিক্ত টাইম টেকিং ব্যাপারটা কার্যকরী। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে অবসাদ, হস্তা নক্ষত্র, কালকের দিনে টাকা নষ্ট, ফালতু টাকা নষ্ট, ভ্রমণ কালকে কন্যা রাশির ভালোই হচ্ছে। চিত্রা নক্ষত্র, কালকে বাবা মায়ের সাথে দ্বিধা বা দ্বন্দ্ব, অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হতে পারে। কন্যা রাশি, পরে আসে তুলা রাশি, তুলা রাশি কালকের দিনে ছয়, তুলা রাশি কালকে ব্লু, নীল, তুলা রাশি কালকে শনিদেব। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে টাইমটা একটু বুঝে রাখবেন, কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে মোটামুটি ওই পৌনে দশটা থেকে বারোটা পঁচিশ, চারটের পরে সময়টা, কিন্তু পৌনে একটা থেকে প্রায় তিনটে পাঁচ দেখে ব্যবহার করবেন। তুলা রাশি ছয়, নীল, শনিদেব, তুলা পৌনে নটা থেকে প্রায় একটা কাছাকাছি পর্যন্ত চলবে, একটা পনেরো থেকে দুটো পঞ্চাশ দেখে, চারটের পরে সময়টা আবার শুভ। বহু দায়িত্ব নেওয়ার দিন, বহু দায়িত্ব নেওয়া, বহু কাজ এগোনো, বহু কাজ করা, হয় না যে সোমবার সপ্তাহের প্রথম দিন প্রচুর চাপ, আপনার শনিবার সপ্তাহের শেষ দিন প্রচুর চাপ, ভালোভাবে এবং শো অফ করতে পারবেন, দেখাতে পারবেন, কিছু জনকে জ্বালাতে পারবেন, বা কিছু জনকে না একদম কোণঠাসা করে দিতে পারবেন, আপনি যে কাজে হাত দেবেন কাজ ভালো হবে, কপাল সাথ দিচ্ছে। শরীর একটু ভোগাবে, খাওয়া দাওয়ার ব্যাপারটা সাবধান থাকুন, প্যারেন্টসদের শরীর ভালো, আপনার বাবা, আপনার মা, আপনার ফ্যামিলি বা প্যারেন্টস শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, ভ্রমণাদি বিষয় চাপে রাখবে, কাজ করুন চেয়ারে বসে, খুব রিকোয়েস্ট মোডে না যান, নিজে আমি পারি তো তুই করলি কি না করলি আমি করে নিতে পারবো, এই ব্যাপারটা মাথার মধ্যে থাকুক। আপনাকে বড় কোনো শত্রুতা, বড় কোনো প্রবলেম কালকের দিনে ফেস করতে হবে না। ব্যবসায় কাস্টমারদের সঙ্গে গণ্ডগোল, টিউনিং ম্যাচ না করা,
তো কাস্টমার ফিরতে পারে, বিজনেস কম হতে পারে, দাম্পত্য জীবন ভোগাচ্ছে, কিছু ক্ষেত্রে পার্টনারের হেলথ ভোগাবে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, এবং সম্পর্কর থেকেও বড় কথা, আপনি কালকে আপনার বাবা মা বা পেরেন্টসদের সাথে পেরেন্টসদের প্রতি আপনার কর্তব্য বা দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যায় মনোযোগী হন, লিগাল প্রবলেম নিয়ে চাপ নেই, বাট জায়গা জমি ভোগাবে যদি থেকে থাকে, জ্ঞাতির লোকজন কিছু ক্ষেত্রে ভোগাবে, এটা একটু খেয়াল রাখুন। আপনি তুলার মানুষ হলে বা তুলার জাতক বা জাতিকা হলে কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকছে, পারিবারিক ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে নেই, কিন্তু বিজনেস সামলান। বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, তো বিজনেসকে একটু সামলান বা দেখুন, আমার মনে হয় দেখে বুঝে শুনে চলার দরকার আছে। তুলা চিত্রা নক্ষত্র, আপনি একটু প্রি প্ল্যান থাকবেন, একটু আগে থেকে প্ল্যান করবেন। তুলা সাথী নক্ষত্র, কালকের দিনে নিজের উদ্যমে কাজ করবেন এবং আগে আগ বাড়িয়ে কাজ করবেন। বিশাখা নক্ষত্র, কালকের দিনে আমি বলবো যে ভালো মানুষগুলো যারা আপনার সাথে ডেলি কার বেসিসে থাকেন তাদের কালকে হেল্প করবেন, কারণ কিছু লোক আপনার মুখাপেক্ষী হয়ে থাকবেন, একটু একটু দেখুন এটা। বৃশ্চিক, বন্ধুত্ব থেকে বড় সমস্যা তৈরি হতে পারে, যে কোনো বন্ধু বা বন্ধুত্ব, বৃশ্চিক রাশি, এবং টাকা পয়সা জনিত ব্যাপার নিয়ে বাজেভাবে কোনো অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন, লক্ষ্য রাখুন। বৃশ্চিকের শরীর ভালো, 9টা থেকে 12টা 40, 1টা থেকে 2টা 50 দেখে 4:45 থেকে 7টা 15 আবার শুভ সময় হচ্ছে বৃশ্চিকের মানুষজনদের জন্য। বৃশ্চিকের বাবার হেলথ, মায়ের হেলথ খেয়াল রাখবেন। টাকার চাপ ঠিকই আছে, আপনার শরীর, আপনার সন্তান বা বাচ্চার শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে। আমি বললাম আপনাদেরকে যে চাকরি ক্ষেত্র অথবা যে কোনো জায়গায় বন্ধুত্ব খুব সামলে, এই জায়গাটা কারোর হেল্প করা, কারোর হেল্প করতে যাওয়া, বৃশ্চিক রাশি সামলান, এটা বাদ দিয়ে দিন আগে। এবার আছি কাজের জায়গায়, কালকের দিনে ভাগ্য সাথ দেবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের, দৈব বা কপাল বা লাক সাথ দিচ্ছে, তো কাজ কিন্তু এগোবে, এদিক ওদিকে মুভ করবেন না। কালকে কথায় গিয়ে রাখার দিন, কথাবার্তা বলার দিন, কথাবার্তা বলে রাখার দিন প্রথমত। 2 নম্বর কথা হচ্ছে একদম স্বচ্ছ থাকা উচিত, এদিক ওদিক করা উচিত নয়, এবং কালকের দিনে নিজের কাজ নিজের দায়িত্বে করা উচিত। টাইম টেকিং হবে একটু, কিছু ক্ষেত্রে বাধা একটু আসবে, কিন্তু আলটিমেট হাসিটা আপনি হাসছেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা খুব ভালো চলার কথা, কিন্তু অনেক ব্যবসাদারের দোকানে দেখবেন, বিশেষতরা একটু মফস্বলে হয়, ব্যবসা দোকানে ঠেক বসে গেছে, আড্ডার ঠেক, এটা ভোগাবে। দাম্পত্য জীবন অ্যাভারেজের থেকে ভালো, এবং আপনার বন্ধু যদি হয় আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড সেটা ভালো, প্রেম কিন্তু খুব একটা জুতের নয়। সন্তান সুখ ভালো, বাবা মায়ের সাথে দূরত্ব থাকতে পারে, বিদ্যার বাধা কাটবে, আইনি জটিলতাতে পড়তে পারেন, যদি পড়েন তাহলে সমস্যা রয়েছে, আর যাদের চলছে তাদের কোনো অসুবিধা নেই। বিশাখা নক্ষত্র, হাসি মুখে যেন চিঁড়ে না ভেজে, লক্ষ্য রাখবেন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে একটু পেছন থেকে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নতুন কিছু দায়িত্ব নেবেন না, খেয়াল রাখবেন। ধনু, ধনু রাশি হলে 10:45 থেকে 12:50, 1:30 থেকে 3:30 সাবধানে, 4:15 থেকে প্রায় 7:05 বেস্ট টাইম, আবার শুভ সময়। ধনুর হেলথ কালকের দিনে কিন্তু ভালো থাকছে, ধনুর বাবা মা মানে আমার ফ্যামিলি, বাচ্চাগুলো ঠিকই আছে, মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, আর পরিবারের সাথে একটা ভালো রকমভাবে দূরত্ব থেকে যেতে পারে, দূরত্ব থাকতে পারে পরিবার, পরিজন, পরিবারের মানুষজন, তাদের সাথে একলা, ইভেন হাজব্যান্ড ওয়াইফও একলা ফিল করা, লোনলি ফিল করা, নিঃসঙ্গতা চালা চলানো, এই ব্যাপারটা থাকছে। গ্রিন ইউজ করবেন আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে। মনে হয় কোনো একটা রাশির কালার মিস করেছি, আসলে অতিরিক্ত প্রেসারে রয়েছি। বুঝতে পারছি না, তো যাই হোক, আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে
আগামীকালকের দিনে দেখে শুনে পার করছেন। প্রত্যাশা না রাখুন, চাকরি ক্ষেত্রে খুব সজাগ বা সতর্ক থাকা উচিত। যে কোনো মুহূর্তে দোষের ভাগিদার হওয়া এবং কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তো বন্ধু বান্ধবী একটু সেফ ডিস্টেন্স থাকুক। আমি বৃশ্চিকের মতো প্রবলেম বলছি না যে বন্ধুত্বের জন্য ফাঁসবেন, কিছু ক্ষেত্রে এটা বলছি, কিন্তু পারিবারিক জীবন খুব একটা ভালো নয়, দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন, সন্তান এবং বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তানস্থান বিদ্যাস্থান ভালো হচ্ছে, বড় ডিল করা যাবে না, টুকটাক কেনাকাটি করতে পারেন কালকের দিনে, দাম্পত্য জীবন চাপে রাখছে আপনাকে, প্রেম ভালোবাসাটা ঠিকঠাক, একজন বা দুজন যদি বন্ধু হয় তাহলে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে খুব বাধ্য ছাত্র হয়ে দিন কাটান, দেখে শুনে পার করুন, সমঝে বা সামলে পার করুন, আপনার জন্য বেটার হবে। খুব সাবধানে, খুব সামলে, খুব সমঝে, চোখ কান খোলা রেখে এবং রিস্ক না নিয়ে ধীরে সুস্থে, একটা কারু টাকার দায়িত্ব নেবেন না, কাউকে অ্যাডভাইস দেবেন না, বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে ব্যবসা ভালো চলছে, টাকার হিসাবটা ঠিকঠাক রাখবেন, বাস আমার মনে হয় বেটার চলবে বা বেটার রেজাল্ট দেবে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চোখ কান খোলা রাখতে হবে, যেই হন আপনি। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ করতে যাবেন না। আর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বিপরীত লিঙ্গ থেকে সাহায্য পেতে পারেন, অন্য কোনো, মানে আপনি, আমি ছেলে, কোনো মহিলা, বা কোনো মহিলা হলে কোনো পুরুষ, কোনো সাহায্য করা, কোনো অ্যাডভাইস বেটার রেজাল্ট দেবে। মকর ব্লু, মকর ছয়, মকর কালকের দিনে একটা 18 মিনিট থেকে দুপুর 2:40 দেখে বাদবাকি সময় শুভ, পুরোটা শুভ, ইভেন সন্ধ্যেবেলার টাইমটা। কালকের দিনে লাল অ্যাভয়েড করবেন, ছয় ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাবা মা আপনি ঠিকই আছেন, ইনভেস্টমেন্টে একটু চাপ রয়েছে, ভ্রমণ খুব ভালো হচ্ছে, কালকে ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা, বড় ডিল করা, মালিক পক্ষের সাথে বা ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলা, এবং যত ঝামেলা, যত ঝক্কি, যত অশান্তির কাজ হোক ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করা। আর পাবলিক ডিল অত্যন্ত ভালো হচ্ছে, ধরুন কিছু মানুষের সাথে কথা বলা, কিছু মানুষের সাথে আলোচনা, কি কোনো কাজ নিয়ে, কোনো কিছু নিয়ে বেটার রেজাল্ট দেবে আপনি মকরের জাতক বা জাতিকা হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে পরিচিতি, প্রভাব বিস্তার, যোগাযোগ বিস্তার, অন্যরা দুপুর 2টোর সময় ছুটি নিয়ে বাড়ি যাবে, আপনি তখন কাজগুলো ছাড়বেন, কথার কথা একটা। কালকের দিন নষ্ট করার দিন নয়, কালকে কাজ করার দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ এগিয়ে যাবে। দাম্পত্য জীবন ভালো, ফ্যামিলির সাথে গণ্ডগোল রয়েছে, বাবা মা, ভাই বোন, আনুষাঙ্গিক যারা লোকজন, প্রেম মোটামুটি চলছে, সন্তান অবাধ্য থাকবে, তার হেলথ ভোগাতে পারে, বিদ্যায় বাধা কাটবে, লিগাল প্রবলেম কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আর কালকের দিনে টাইম নষ্ট করার জায়গা নেই, চাপ নিন, আমি দেখে নেবো, আমি দেখে নিচ্ছি, আমি করে দিচ্ছি, আমি বুঝে নিচ্ছি। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আমার মনে হয় কথা বলা উচিত। শ্রবণা নক্ষত্র, কালকে শত্রুদের সাথে কোনো ডিল করবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, পারিবারিক অশান্তি সামলে নিন, নাহলে আপনার কাজ এগোবে না। নেক্সট রাশি, পরের রাশিটি হচ্ছে কুম্ভ রাশি, সবুজ। কুম্ভ রাশির শর্টকাট নিতে শিখুন, 1:45 থেকে 1টা, আবার 4:25 থেকে পুরো 8টা পর্যন্ত, আমি আপনাকে বলবো 1:10 থেকে 3:15 দেখে ব্যবহার করুন, সবুজের ওপর থাকুন, টাইপ সবুজ হবে, শর্টকাট, মিষ্টি কথা, হাসি মুখ, বড় কাজ হয়ে যাবে, তেল মারতে হবে শুধু, ইগো রাখবেন না, এবং অনেক সময় ফোনেও কাজ হয়ে যাবে। আমি মকরকে কী বলছিলাম বলুন তো, যে চেপে কাজ করুন, ইনকমপ্লিট রাখবেন না, কালকের দিন আপনি লাভের অংশ, লভ্যাংশ খাবেন, আপনার হেলথ 19-20 থাকছে, খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক রাখুন, প্যারেন্টসদের হেলথ ভালো থাকবে, বাচ্চার হেলথ ঠিক আছে, দাম্পত্য সামলান, সন্তান সুখ ভালো রয়েছে, বিদ্যার বাধা, বিদ্যার অশান্তি, বিদ্যার গোলযোগ মিটতে চলেছে, চাকরি ক্ষেত্রে
শুভ দিন। এবং প্রেসার আপনার মালিক বা আপনার বস যদি বলে, অনেক সময় কোণঠাসা করার একটা ব্যাপার চলে কুম্ভ রাশিকে, যদি বলেও যে ওটা করে দিন, তো আপনি হাসি মুখে এবং সুযোগে থাকুন, কালকে কাজ কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে এবং গেলে পজিটিভ রেজাল্টের জায়গা রয়েছে। কালকের দিনে সব মানুষগুলোকে কন্ট্রোল করা যাবে, মানে কন্ট্রোল করা অনেক বড় কথা, কিন্তু আমার হাতের মুঠোয়, আমার মতো করে, আমার কাছে দেখুন দেখুন দেখুন, একটু ওয়াচ করুন এবং একটু ভেবে একটু পেছন থেকে কাজ করুন, লোকে আপনার হয়ে কথা বলবে। দেখুন লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, টাকার একটু চাপ থাকতে পারে, ভ্রমণ ভালো হচ্ছে এবং একলা চলবেন না, কিছু লোককে সঙ্গে নিয়ে চলবেন, তাদের দ্বারা আপনার উপকার হবে। অন্যদিন তো আপনি অনেকের ভালো করেন, অনেকের উপকার করেন বা এগুলো তো করেন, একটা দিন দেখুন না, খেটে লাভ হবে না, নিজে বিজাল কিছু করতে পারবেন না, যখনই চাপ নেবেন, প্রেশার কিন্তু বড্ড বেশি। ধনিষ্ঠা নক্ষত্র কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগাতে হবে, শতভিষা নক্ষত্র সিনিয়রদের সাপোর্টে উন্নতি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো ত্যাগ করুন, ইগো না ত্যাগ করলে কিন্তু চাপ রয়েছে। পরের রাশি হচ্ছে মীন, ছাই এবং সাদা, হালকা ছাই ছাই কালারটা যেটা বলছে কাছাকাছি, অনেক মানে টাইপটা বেটার হচ্ছে, সাদা বেটার হচ্ছে কালকের দিনে। আপনি মীনের মানুষ হলে পাঁচ বেটার হচ্ছে, পাঁচ শনিদেবকে ডাকছেন, ভালোভাবে ডাকছেন আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। সকাল 9:15 থেকে 12:00, আবার 4:25 থেকে 7:10 শুভ সময় অ্যাপ্রক্স। 1:45 থেকে প্রায় 2:55 দেখে ব্যবহার করবেন। মীনের ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির শরীর নিয়ে এবং কোনো কিছু পার্টিকুলার কিছু নিয়ে অতিরিক্ত স্ট্রেস বা টেনশানে রয়েছেন, অতিরিক্ত টেনশানে আপনি এনার্জি পাচ্ছেন না বা আপনি সেটা নিয়ে ভাবতে পাচ্ছেন না, কিছু নিয়ে পার্টিকুলার কোনো রিজন, কোনো একটা জিনিস, কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা, দুশ্চিন্তা, নেগেটিভ থটস এবং নেগেটিভ পাবলিকদের সাথে আপনি ডিল হচ্ছে, নেগেটিভ লোকজন আপনার পাশে ঘুরছে, এই ব্যাপারটা কিন্তু চলছে। তো একটু দেখবেন, খারাপ লোকেরা ডিমোটিভেটেড করে আর ভালো লোকরা এনার্জি বাড়ায়, তো ওই ডিমোটিভেটেড করার লোক থাকবে। ইনভেস্টমেন্ট হবে, ভ্রমণও হবে, হেলথ খুব বেশি চাপে নেই এবং সঙ্গে ফ্যামিলি বা ফ্যামিলির মানুষজন, বাচ্চাগুলো, আমি এক্সপেক্ট করবো তাদের হেলথও ভালো রয়েছে। সাইলেন্ট ওয়ার্কার হন, অনেক কিছু কাজ করতে পারবেন, কোয়ালিটি মেনটেন করুন, প্রি প্ল্যান্ড থাকুন এবং নিজের মতো করে চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। ব্যবসাতেও কোয়ালিটি নিয়ে বিজনেস করুন। যেমন দেখবেন দু টাইপের বিজনেস হয়, মানে প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্ট হচ্ছে লোক চায় আর একটা প্রোডাক্ট হচ্ছে দোকানদাররা জোর করে দেয়। আমি প্রথম টাইপটাকে নিয়ে বিজনেস করতে বলছি, আপনি লোকের বিজনেস কেন করবেন, লোকে চাক, তাই তো, লোকে চাক তবে বেটার হবে এবং সেটা নিয়ে করুন। দাম্পত্য জীবনে একটা ঠান্ডা ব্যাপার, স্পেশালি গুরুজনদের সাথে দেখুন, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ওই গুরুজনদের জন্য কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি, সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে না, ভালো চলছে না, তবে লিগাল প্রবলেম বা কোর্ট কাছারি নিয়ে চাপ নেই। বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করুন, খুব ভালো নয়, মানে একটা অ্যাভারেজ চলছে, আর আপনার মাথা ঠিক নেই, এটা বড় প্রবলেম, মাথা ঠিক নেই, ঠান্ডা নেই, টেনশান এগুলো চলছে। তবে আপনি যখন কাজ করবেন, আপনি যখন কোনো ডিল করবেন, আপনি যখন কিছু নিয়ে কাজ করবেন, যত শক্তই হোক কালকে উতরে যাবে শনিদেবের কৃপায়, ব্যাস এইটুকুই আশা করছি, কাজে হয়তো লাগবে। তাহলে নক্ষত্রগুলো বলি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অল্প কাজ করবেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দায়িত্ব কারোর উপর ছাড়বেন না, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু, খুব সহজ সরল কিছু হলে তো চাপ নেই, কিন্তু কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু আপনার মধ্যে টেনশানে চলতে থাকা এরকম কিছু কারোর সাথে ডিসক্লোজ করবেন না, লোকে হাসবে, লোকে মজা করবে বা আনন্দ পাবে, তো এটা একটু দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। তো আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে, এটুকুই থাক, ভালো থাকুন। আমি যেটা বলছিলাম ওই চাপটা জানেন তো, অতিরিক্ত চাপে এই রাশিফলের ভিডিওগুলোর জন্য।
সাথে এইগুলো শুরু করেছি, প্রচণ্ড একটা চাপ চলছে। তারপর চেম্বার ফেম্বারের ব্যাপার ছিল, মানে প্রচুর চেম্বারে একটু চাপ ছিল, ওই নিয়ে একটা ব্যাপার রয়েছে। এখন ভিডিওগুলো করি রাত্রিবেলা, ওই রাত 10টা থেকে সাড়ে 10টা থেকে, কোনো দিন 11টা থেকে বসি, সারাদিন চলেছে তো ওই জন্য চলছে আর কি। নাহলে সকালবেলা থেকে উঠে ভিডিও ছাড়ার সময় হয় না, যেহেতু দুপুর 2:15 ভিডিও ছাড়ি। আগে সন্ধেবেলা ভিডিও ছাড়তাম, দুপুরবেলা করে নিতাম, তো এটা এটা হয়। এখন মোটামুটি বাজে হচ্ছে 11:40 রাত্রিবেলা, তো এখন ভিডিওটা করে নিলাম, কাল সকালে উঠে একটু সামনে পেছনগুলো কেটে ছেঁটে এগুলো করে ভিডিওটাকে ছেড়ে দেওয়া হবে, আর কিছু এডিটিং থাকে না। ওই ভিডিওটা যখন বসি চেয়ারে, এই চেয়ারটায় বসি, ফোনটা সেট করে দিয়ে অন করি, আবার উঠে গিয়ে অফ করি, ওই সামনে পেছনটা একটু ছাটাছাটির ব্যাপার থাকে আর কি। তো এইটাই, এই চাপটা চলছে ওই জন্যেই এটা ব্যাপার। আবার আগামীকালকে ওই রাশিফল ফাশিফলগুলো থাকবে, সাপ্তাহিকটা থাকবে, সব মিলে একটা প্রেশার রয়েছে, এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন, শান্তিতে তো থাকতেই হবে। থাকুন, নমস্কার।